আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বোমা মেরে গাজার 31 স্কুলকে ধ্বংসস্তূপে বানালো ইসরায়েল। আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় 12 মুসল্লি নিহত। 9 সপ্তাহের সর্বনিম্ন শনাক্তের খবর দিল ঈদের দিন। তুরস্ক চুপ থাকবে না বললেন এরদোয়ান। কারাগারে ঈদের দিন মামুনুল হকের খাবারের মেনুতে যা ছিল। এক যুগ ধরে বিএনপির নেতা কর্মীদের ঈদ নেই বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বোমা মেরে গাজার 31 স্কুলকে ধ্বংসস্তূপ বানালো ইসরায়েল। ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় গাজার অন্তত 31টি স্কুল ও একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুটিয়ে পড়েছে। এছাড়া হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি স্কুল। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, এ সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 109 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 28 জন শিশু ও 11 জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 580 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানিয়েছে। এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত 7 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 1 জন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন 100+ ইসরায়েলি। আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় 12 মুসল্লি নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে শুক্রবার জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত 12 জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটিতে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদোস প্রামুর্জ বলেছেন, নিহতদের সংখ্যা বেড়ে 12 হয়েছে, যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 15 জন। কাবুল প্রদেশের সাকারদারহ জেলার একটি মসজিদের ভেতর বোমাটি বিস্ফোরিত হয়। তালেবান ও আফগান সরকারের মধ্যে যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে, তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। দুই পক্ষই সম্মতি জানিয়েছেন যে ঈদ উপলক্ষে 3 দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় 2 শতকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র 4 বার। গত 1 মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা 250 বাহিনী প্রত্যাহার করার পর থেকে দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে। গত সপ্তাহে একটি গার্লস স্কুলের সামনে বোমা হামলার ঘটনায় 150+ মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের ছাত্রী। 9 সপ্তাহের সর্বনিম্ন শনাক্তের খবর ঈদের দিনে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 26 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 19 ও নারী 7 জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 12,102 জনে দাঁড়ালো। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 848 জন। গত 8 মার্চ 845 জনের দেহে করোনা শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অর্থাৎ 9 সপ্তাহে 4 দিন পর ঈদের দিন সর্বনিম্ন শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো 779,535 জন। শুক্রবার 14 মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার সিমা সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকা ইসরায়েলের বিমান হামলায় তিনি ক্ষুব্ধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এই ঘটনার শান্তিপূর্ণ সমাধান উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরা। একটি অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত ও ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের যে অগ্রাসর চালাচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব। তিনি আরও বলেন, যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে একদিন তাদেরও পালা আসবে। নিরাপত্তা পরিষদকে অবশ্যই জেরুজালেমের শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। এরদোয়ান বলেন, যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনের ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ থাকবে না। কারাগারে ঈদের দিন মামুনুল হকের খাবারের মেনুতে যা ছিল। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হকের এবারের ঈদ কাটছে জেলে। বিভিন্ন মামলায় কারাবন্দী এ নেতার এবারের ঈদ তার পরিবারের হাতের খাবার খাওয়া হয়নি। তবে অন্যান্য কারাবন্দীদের মতো তিনিও তার কর্তৃপক্ষের আয়োজনে ঈদ উল ফিতরের দিন বিশেষ খাবার পেয়েছেন। জানা গেছে, কারাগারে যাওয়ার পর একটি ওয়ার্ডের আইসোলেশন সেন্টারে রয়েছেন মামুনুল হক।
সেখানে তিনি 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। সকালে তাকে মুড়ি আর পায়েস দেওয়া হয়। এছাড়া অন্যান্যদের মতো তিনি জুমার নামাজের পর দুপুরের খাবার হিসেবে সাদা ভাতের সাথে ডাল, রুই মাছ আর আলুর দম পেয়েছেন। আর রাতের বিশেষ আয়োজনে পোলাও, গরুর মাংস, মিষ্টি, মিষ্টান্ন এবং পান সুপারি পাওয়ার কথা রয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান মমিন গণমাধ্যমকে বলেন, অন্য সব বন্দির জন্য একই খাবারের আয়োজন হয়েছে, সবাই একই খাবার খাবেন। অন্যান্য দিনের থেকে প্রতিবারের ঈদের দিন একটু উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। প্রতি ঈদই কারাগারে বাসিন্দাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়ে থাকে। এদিন খাবারের তালিকায় থাকে মাছ, মাংস, পোলাও, ডিম, ফিরনি, পায়েস, মিষ্টান্ন ইত্যাদি। এছাড়াও দেশের সব কারাগারে এ ধরনের খাবারের আয়োজন থাকছে। সূত্র জাগো নিউজ। এক বছর ধরে বিএনপির নেতা কর্মীদের ঈদ নেই, বললেন মির্জা ফখরুল। ঈদ বলতে আমরা সব সময় যেটা বুঝি, সেই ঈদ এক যুগ ধরে বিএনপির নেতা কর্মীদের নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বেলা 11:30টার দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউল রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, যারা আসামি হন তাদের পরিবারে কখনো ঈদ আসে না, এটা বাস্তবতা। এই সরকারের নির্মম অত্যাচার নির্যাতন বর্ণনাতীত, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। তিনি আরও বলেন, খালেদা জিয়া যখন আমাদের সঙ্গে থাকেন আমরা উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন। এখন আমরা এভাবে উজ্জীবিত হই, তিনি তো বেঁচে আছেন, এটাই আমাদের প্রেরণা দেয়।